দেশীয় হাইব্রিড জাতের মূলা চাষে আগ্রহী হচ্ছেন যশোরের কৃষকেরা। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী বুলবুল শহীদ খান হিমেলের সাথে। হিমেল, এবার কি পরিমাণ মূলা চাষ হয়েছে আর কৃষকেরা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা? ধন্যবাদ রুবা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে যশোর অঞ্চল কিন্তু কৃষি একটি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চল থেকে কিন্তু প্রতি বছর যে সবজি রপ্তানি হয় তার সিংহভাগ কিন্তু এই যশোর থেকে হয়। এই আপনি যেটা দেখছেন যে আমি একটি যে মাঠে রয়েছে, এখানে কিন্তু আগাম জাতের সবজি অর্থাৎ যে মূলা, সে মূলা কিন্তু চাষ হচ্ছে। এটি কিন্তু দেশীয় হাইব্রিড জাতের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মূলা, এই মূলা কিন্তু আসলে চাষ করছে কৃষকরা। কৃষকদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা যেটা বলছে যে এই আগাম জাতের এই যে জাতটি রয়েছে হাইব্রিড, এই জাতের মূলাটা চাষ করলে আসলে তারা কিন্তু জলবদ্ধতা এবং বর্ষা মৌসুমে যে ক্ষতিটা হয় সেই ক্ষতির থেকে কিন্তু কিছুটা পুষিয়ে নিতে পারে। অর্থাৎ মূলাটা কিন্তু পচন ধরে না এবং ক্ষতি হয় না, যে কারণে তাদের কিন্তু এই সময়ে এই মৌসুমে এই ফলনটা ভালো পায়। এই কারণে তারা কিন্তু এই হাইব্রিড জাতের এই মূলা চাষ করেছে, যে কারণে তারা এই ফলনটাও কিন্তু ভালো পেয়েছে। আপনাদেরকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে এই অঞ্চলে কিন্তু দক্ষিণ অঞ্চলে কিন্তু কিছু নিচু এলাকা রয়েছে যেখানে বর্ষা মৌসুমেই কিন্তু আসলে সবজির আবাদ কিন্তু